শেরপুরে পালিত হল জাতীয় গ্রন্থাগার দিবস। জেলায় প্রথমবারের মতো এই দিবসটি আয়োজন করে জেলা প্রশাসন ও সরকারি গ্রন্থাগার কর্তৃপক্ষ। সোমবার সকালে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জন কেনেডি জাম্বিলিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড মল্লিক আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পদোন্নতিপ্রাপ্ত উপসচিব এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম প্রমুখ।